যে যেটা হয়েছে তার মধ্যে ডেথ অনেক বেশি হয়েছে। আমাদের আমাদের সংখ্যায় চার, আমাদের হাসপাতাল রেকর্ডের চার, যেগুলো আমরা বাইরে রেফার করেছি সেটা প্রায় সাত থেকে আট, মানে আটার চার বার জায়গায় মারা গেছে। আর নার্সিং হোমে যেটা দেখিয়েছি সেটা প্রায় আরো দুই তিন জন্য সরকারি আধিকারিক অনুরোধ করেছে। অদ্ভুত ব্যাপার দেখলাম আপনার একটু বেকোনো দিকটা, যে যেভাবে সেখানে মশার জন্মাবার স্কোপ করে দেওয়া হয়েছে, তার পাশে রুগীকে রাখা হচ্ছে, যেহেতু লোক দেখতে গেলে তারাও তো মশার কামড়ে ডেঙ্গুতে আক্রান্ত হবে। হাসপাতালের পরিবেশ যখন ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবার উদ্যোগ নেওয়া উচিত, সেখানে দেখা যাচ্ছে হাসপাতালের মধ্যে যেভাবে আপনার জানালাগুলো দেখবেন, রুগীর পাশে যে জানালাগুলো আছে, যেগুলো নর্দমাগুলো আছে, যেগুলো নোংরা জল আছে, সেখানে মশার জন্মাবার একটা আদর্শ দেখা। আমি তো বুঝতে পারছি না হসপিটাল কর্তৃপক্ষ কোনো খেয়াল আছে কিনা, যে রুগীকে যেমন চিকিৎসা করার দরকার, এই রোগটা যাতে হাসপাতালের মধ্যেও না ছড়া তারও পরিবেশটা করার দরকার, সেটা পর্যন্ত হসপিটাল কর্তৃপক্ষ মনে না। একটা রাস্তায় আছে না, জঞ্জালে আছে না, হাসপাতালে আছে বোঝা মুশকিল। খুবই দুর্ভাগ্যজনক অনেকগুলো রোগ মারা গেছে, কোনো সদুত্তর পাচ্ছে না। আমি জানি না আজকে যখন আসবো বলেছি তারপরেও সেই হসপিটালের সুপার তিনি বাইরে চলে যান, কী এমন জরুরি কাজ ছিলেন, কোনো মন্ত্রী নিশ্চয় মিটিংয়ে রাখেননি, তিনি থাকার প্রয়োজন মনে করেননি। কারণ গুরুত্বটা যদি না দেয় এত অমানবিক একটা আচরণ প্রশাসনের, আমি এটা ভাবতেই পারিনি যে সাংবিধানিক একটা দায়িত্ব আছে প্রত্যেকের, যে মানুষের জীবন রক্ষা করার জন্য হাসপাতালের কর্তৃপক্ষ যতজন হবে, যিনি ডাক্তারবাবু আসছেন তার এফিসিয়েন্সি নিয়ে আমি কোনো নীলবাবু কথা বলছেন আমি কোনো প্রশ্ন তুলতে চাই না, যিনি যারা নার্স আছেন তাদেরও এফিসিয়েন্সি নিয়ে আমি প্রশ্ন তুলতে চাই না, কিন্তু যখনই আমরা তাদের প্রশ্ন করছি তখন তারা বলতে ইট ইজ নট আওয়ার ডিউটি, আমরা তো এটা বলতে পারবো না, এটা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ নাই। তো চিকিৎসা যেমন দরকার অ্যাডমিনিস্ট্রেটিভ মেজারও দরকার, কিন্তু দুটো ক্ষেত্রেই এই হাসপাতালের কর্তৃপক্ষ টোটালি ফেল করেছেন। এবং হসপিটাল সুপার যে তার যে একটা দায়িত্ব আছে তিনিও সেটা মনে করেন না, কারণ আমরা যদি নাই আসতাম তাহলে এটা তো তার নিজের দায়িত্ব, হাসপাতালে যে জানালার ধারে যেসব নোংরা পরিবেশগুলো আছে সেগুলো পরিষ্কার করে রুগীর যাতে আরও রোগ না ছড়াতে পারে এখানে তার প্রোটেকশনের দায়িত্ব তার নিজের, এটা আমরা নাই পাইলাম। আমরা আসছি এনেছে তিনি চলে যেতে পারেন, প্রশ্নের উত্তরের সম্মুখীন হতে পারবেন না, প্রশ্নের সম্মুখীন হতে পারবেন না, চলে যেতে পারেন, তো সেটা তার ইচ্ছার ব্যাপার, তার মানবিকতার ব্যাপার, তার দায়িত্ববোধের ব্যাপার। কিন্তু দায়িত্ববোধ তো সবার আগে, যে রুগীদের যাতে চিকিৎসাটা এবং রুগীরা যাতে সুস্থ পরিবেশে থাকতে পারেন, তাদের চিকিৎসার পরিবেশ থাকে সেটা দেখবেন, সেটা কিন্তু টোটালি ফেলিয়ে করেছেন অ্যাডমিনিস্ট্রেটর, এখানকার যিনি সুপার আছেন। আনফর্চুনেটলি আমি আই উইল টক টু হেড মিনিস্টার এরপরে। সরকার তাই করছে, আসল সত্যটা মানুষকে জানতে দেয় না, এটা সরকারের এটা হচ্ছে যেটা আমাদের এমএলএ সাহেব বলছিলেন ঠিকই, উনি নিজেও বিধানসভায় ব্যাপারে করেছেন যে আপনার তথ্য জানতে চাইলে তথ্য জানানো হচ্ছে না, মানুষকে জানতে দেওয়া হচ্ছে না ডেঙ্গুতে মারা গেছে, একটা টার্ম শেখা আছে সেই টার্ম অনুযায়ী লিখে দিচ্ছেন যে মারা গেছে, কিন্তু কজ অফ ডেথটা কোথাও ডেঙ্গু লিখছে না, এটা খুব আনফর্চুনেট। বললাম তো যে একটা অমানবিক প্রশাসন চলছে এখানে, রাজ্য সরকার তার প্রতিনিধিকে পাঠিয়েছেন, এবং দুর্ভাগ্য এখানে তো বোধ হয় একজন মন্ত্রী আছেন, একজন মন্ত্রীও আছেন, আমি তাকে এর আগে বলেছিলাম
তার এরকম অমানবিক আচরণের জন্য যে ল্যাম্পপোস্টে বেঁধে পেটানো উচিত, তাতে উনি আমার নামে এফআইআর করেছিলেন। আবার আমি সেইটাই বলছি যে একটা মন্ত্রী যে এখান থেকে রয়েছেন, সেখানে ডেঙ্গুতে এত হাসপাতালে এত রুগী আক্রান্ত হচ্ছেন, হাসপাতাল পরিবেশটা একবার মন্ত্রীমশাই ঘুরে চলে যান, দেখে যান কী অবস্থা রয়েছে। তারপর যেটা আমি বলেছিলাম, তিনি আর একটা এফআইআর করুন, আমার নামে আপত্তি নেই। কিন্তু প্রশাসনিক ব্যর্থতা কতটুকু, যেখান থেকে একজন মন্ত্রী আছেন, রাজ্যের প্রভাবশালী মন্ত্রী, থাকার পরে হাসপাতালগুলোর এই অবস্থা কী করে হয় আমি ভেবে উঠতে পারি না। এটা খুবই বিপজ্জনক, ভয়াবহ। গত কয়েকদিনের মধ্যে আজকে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছেন ডেঙ্গু পজিটিভ 136 জন। ডাক্তারবাবুরা কেউ বলছেন 8 জন মারা গেছেন, কেউ বলছেন 9 জন মারা গেছেন এই হাসপাতালে, বলছেন বাইরের অবস্থাটা আরও খারাপ, আমরা বুঝতে পারছি না। হাসপাতালের চারপাশে পরিবেশ কোথায়? ডেঙ্গু সচেতনতার দায়িত্ব, দায়বদ্ধতা পৌরসভার কোথায়? বরং দুর্ভাগ্য হচ্ছে, ডেঙ্গুটাকে অস্বীকার করার মধ্য দিয়ে, রোগটাকে অস্বীকার করার মধ্য দিয়ে চিকিৎসা এবং দায়িত্বটাকেই অস্বীকার করা হচ্ছে। এটা খুব বিপজ্জনক, এটা হতে পারে না। যেটা মান্নান সাহেব বললেন কারেক্ট কথা, আমরা আসবো, জানেন সুপার কোথায়, অন্যরা কোথায়? দেখুন এক বেডে 3 জন শুয়ে আছে, কারোর মশারি আছে, কারোর মশারি নেই, কারোর কোনো দায় নেই। মানুষগুলোর জীবন এইরকমই হবে, এ হতে পারে কখনো? আমরা সেই কারণে আজ এসেছিলাম দেখা দিতে, নিজেরা বুঝতে, যারা মারা গেছেন 2 একজনের পরিবারে আমরা গিয়ে দেখাও দেবো যে কী দুর্বিষহ অবস্থার মধ্যে আমাদের, বিশেষ করে হাবড়াটা মিউনিসিপ্যালিটি, এটা কি পৌরসভা নাকি জঞ্জাল? হাসপাতালের চারপাশে জঞ্জাল করে রেখেছেন। গুরুত্বপূর্ণ মন্ত্রী আছেন এখানে, গুরুত্বপূর্ণ কি অগুরুত্বপূর্ণ আমি জানি না, একজন মন্ত্রী আছেন, যিনি কোনো কাজে থাকেন না তিনি কী গুরুত্বপূর্ণ আমি বলতে পারবো না। কিন্তু এরকম মন্ত্রী থাকার মানে কী আছে? যে মন্ত্রী থাকার মানে রোজ মৃত্যু হচ্ছে, যে মৃত্যুটা হওয়ার কথা নয়। হাসপাতালটা 7 দিনের মধ্যে ডেঙ্গু মুক্ত করুন, দায়িত্ব নিন। রাজ্য সরকারকে বারে বারে আমরা সে আবেদন করেছি, আমরা সাহায্য করতে রাজি আছি এবং আমরা সাহায্য করার মতন করে চলি, কোনো সন্দেহ নেই। কিন্তু এতে টোটাল ফেইলিয়ার অফ দি গভর্নমেন্ট, গভর্নমেন্ট তো ফেল করছে, গভর্নমেন্ট তো পারছে না। যদি না পারে তাহলে স্বীকার করুক, কি লিখছে অজানা জ্বর মানে না কি? অবশ্যই আমি যেটা বলতে চেয়েছিলাম, যেটা সুজনবাবু বললেন, বাইরে পৌরসভা একটা ক্যাম্প করেছে, আমি ওদের পৌরসভার ক্যাম্প কি করছে না করছে, ছাচকচকে একটা ক্যাম্প আছে বাইরে পৌরসভা দেখতে, পিছনের পরিবেশ। আমি বলছি শুনুন, এর জন্য ক্যাম্প করার দরকার ছিল না। এই ক্যাম্পটা কি, এই যে ক্যাম্প করা, দেখুন সব মানুষকে ধোঁকা দেয়া বিভ্রান্ত করা হচ্ছে। এই হাসপাতালটা যদি উনি কোথায়, হ্যাঁ সুপার কি আসবেন না নাকি এখানে, তো সুপার কি এখানে আসবেন না নাকি, না ঘরে থাকে তো আমরা না ওখানে খালি তোমার স্যার, তিনি এত বড় লাটসার মেয়েছেন যে সুপার স্যার দেখাবো তো করবেন না, তাকে তো আমি এখানে দেখাবো, তো তাকে উনি আসতে বলুন। আমি তাকে কয়েকটা জায়গা দেখাবো, গল্প করার জন্য আসছি না, তারপরে না ঘরে যাবো, কিন্তু আগে দেখে নিই। আমি ক্যাম্পটা আমি সব বিভ্রান্ত, এই হাসপাতালে যদি সুপার একবার ঘুরে বা মন্ত্রী যদি একবার ঘুরে, যেখানে এখানকার মন্ত্রী আছেন বা চেয়ারম্যান যদি ঘুরে এই হাসপাতালটা আপনার দেখবেন, তো যারা আছেন তারা যদি এখানটা, অ্যাডমিনিস্ট্রেটর যারা আছেন তারা যদি এখানটা ঘুরে, এই যে জানালার ধারে যেভাবে দেখবেন, মশা জন্মাবার একটা আদর্শ স্থান, আগে তো সেইটাকে মারবে, সেইটার জন্য তো কোনো আলাদা কোনো উদ্যোগ নেওয়ার দরকার ছিল না। চিকিৎসার জায়গাতে বরং মশা উৎপাদনের কেন্দ্র করেছি আমরা হাসপাতালে, এটা তো আরও বেশি চিকিৎসা না করে এখানে হাসপাতালটাকে মশা উৎপাদনের কেন্দ্র করেছি, চারপাশে পরিবেশ দেখলেই বোঝা যাচ্ছে বিপজ্জনক হচ্ছে, অন্য রোগীরা আক্রান্ত হয়ে যাচ্ছে। তো বলা হচ্ছে বাংলাদেশের উদাহরণটা দেওয়া হচ্ছে, ওখানে শোনেন হাস্যকর, মুখ্যমন্ত্রী বলেছেন ওপারের মশা এপারে কামড়ে এসে চলে যাচ্ছে, এপারের মশা ওপারে যাচ্ছে, এটা কী বলছেন, এসব কী বলছেন? মুখ্যমন্ত্রীর কথা যদি এরকম দায়িত্বজ্ঞানহীন হয় এবং মুখ্যমন্ত্রীর এক্ষেত্রে মশা হাবড়া হাসপাতালে এসে দেখে যান, এটার জন্য বাংলাদেশ লাগে না, কথায় কথায় একটা বাংলাদেশ বলে দেওয়া অথবা একটা অন্য কিছু বলে দেওয়া বা দিল্লি দেখিয়ে দেওয়া, কথায় কথায় দরকার হয় না। হাসপাতালের চারপাশে মশাগুলো কোথা থেকে আসছে, জন্মাচ্ছে তো এখানে, জন্মাচ্ছে এখানে, খুব দুর্ভাগ্যজনক। আপনারা বাইরের ছবিগুলো দেখুন, স্বাস্থ্য অধিকর্তা বলেছেন যে ডেঙ্গু মশা 200 মিটারের বেশি উঠতে পারে না, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে আসাটা কতটা অযৌক্তিক মনে হচ্ছে? সেটা তো আমরাও জানি, শুনুন মুখ্যমন্ত্রীর কার্টুন করে সবাই ঘরে রেখে দিন, সে উনি 1500 কেজি শিশু হয় সেটা উনি বলেন, আমাদের সবে নাই, হ্যাঁ সেসব নিয়ে আমি প্রশ্ন তুলতে চাই না, সেটা তার ব্যাপার, তার অভিজ্ঞতা পাণ্ডিত্য অনেক বেশি, বহুমুখী প্রতিভা অধিকারী, কিন্তু
200 মিটারের বেশি ডেঙ্গু মশা উঠতে পারে না আমরা সেইটা জানি, এবং তার জন্যই তো বলছি যে 200 মিটারের মধ্যে কী অবস্থা, 200 মিটার কেন 2 মিটারের মধ্যে হাসপাতালের কী অবস্থা, যে এখানটা তো মনে হচ্ছে ডেঙ্গু জন্ম রোগী তৈরি করার জন্য হাসপাতালটা, যেখানে এবার হসপিটালে আমি আমার আনফর্চুনেট আমি সুপারকে খবর দিয়েছিলাম, এখানকার লোকেরা খবর দিয়েছিলেন, আসছি আমরা সংবাদপত্র বেরিয়েছি আমরা আসছি, উনি অন্তত ভদ্রতা করে একটা ফোন করে জিজ্ঞেস করতে পারতেন যে আপনি কি আসছেন, তা না করে তো জিজ্ঞেস করেন, উনি চলে গেলেন পালিয়ে গেলেন, এখন এসে বলছেন তার অফিসে ডাকছেন। আমি কাল কি চিফ মিনিস্টারকে চিঠি লিখব, যদি দেখা হয় তাকে বলবো বা স্টেট মিনিস্টারকে বলবো, আমরা বলবো যান হাবড়া হাসপাতাল দেখে আসুন গে কী করেছেন, কালকে আমি সেটা বলবো কালকে।